হ্যাঁ, কখন আসলে? এই তো ফিরতে হবে। আচ্ছা, আমি বাইকটা রেখে তারপর দেখা করছি। হ্যাঁ, স্ট্যান্ড করে আস, তাড়াতাড়ি আস। হ্যাঁ 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 হ্যাঁ, টিকিট কেটে ফেলেছো? হ্যাঁ, টিকিট কাটা হয়ে গেছে, চল ভিতরে। হুম হুম বলছি, আর ওদিকের ঝগড়া কি মিটলো? ঝগড়া তো হয়নি ওর সাথে, তো আমার কোনো ঝগড়ার ব্যাপার নেই। তাহলে ওর লাইফ লিড করে, আমি আমার লাইফ লিড করি। আচ্ছা আচ্ছা, তো এখন তো বল তোমার খবর বলো। আমি তো তোমার সাথে দেখা করব বলে আজকে সকাল থেকে এক্সাইটেড। তো বাড়ি থেকে কতবার যে জামা চেঞ্জ করেছি, মাকে কতবার বলেছি এই জামাটা কি ভাল লাগছে, বলে কার সাথে দেখা করবে, আছে একজন। তারপর কতবার জামা চেঞ্জ করেছি, জামা চেঞ্জ করার তো কিছু ছিল না, আমি তোমাকে বলেই দিয়েছিলাম স্কাই কালারের ড্রেস পরে। এত স্কাই কালার যে ড্রেসটা ছিল ওটা মানে ইস্ত্রি করা ছিল না, ঠিক আছে? তো অন্য যে যেটা দেখছো এইটা আবার আর একটা মানে লন্ডিতে দেওয়া ছিল, লন্ডি থেকে নিয়ে আসলাম, এটা দেওয়া ছিল লন্ডিতে, তো এনে তারপর এটাকে ঠিকঠাক ভাবে এখন দেখি খুব নিজেকে গুছিয়ে নিয়েছো, আগে তো এত গুছানো ছিল না। কি করব, গুছানো ছিলাম না বলেই হয়তো ছেড়ে চলে গিয়ে বিয়ে করে নিলে, তো আপাতত গুছিয়ে দেখি কিছু হয় কিনা। তো দেখো গুছিয়ে যদি আবার নতুন কাউকে পাও না, আমার আর জীবনে কেউ আসবে না। হ্যাঁ, তুমি বন্ধু হিসেবে রয়েছো ঠিক আছে, কিন্তু লাইফে আর কেউ আসবে না। আর দেখছোই তো আমার দাড়ি ঠাড়ি সব বড় করে ফেলেছি। হ্যাঁ, মোটেই ভালো লাগছে। ওই কি আছে না, কি একটা সিরিয়াল চলে দেখো কি, বামা ক্যাপা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওরকম টাইপ সাজো। তুমি কি সাধু সন্ন্যাসী হচ্ছে? কি আর করা যাবে, একদম পিচ্ছি লাগছে। প্লিজ, কি আর করা যাবে, সেভিংস করি, সেভিং করি। ওকে, বন্ধু বান্ধবরা বলে যে কি ঠিকঠাক, তুই নিজের চিন্তাই করিস না, চান করিস না, কি করিস, তুই নিজের চিন্তাই করিস না, কিরকম যেন থাকিস তুই, উটকোটাই। তো তুমি যাওয়ার পর থেকে আরো এরকম হয়ে গেছে। এবার আজকে দিন সকাল থেকে এত কিছু করে আজকে এত ফ্রেশ লাগছে। মোটেই ভাল লাগছে না এই দাড়ির জন্য। দাড়িটা কাটবো, কিরকম কাটলে ভাল লাগবে বলো? ফ্রেঞ্চ কাট করো, নিউ স্টাইল কিছু করো। আমি কত স্টাইল বেরিয়েছি, এবারে আলতু ভদ্র স্টাইল নাই, নর্মাল ভদ্র টাইপ স্টাইল। আচ্ছা, কোনোভাবে কি তুমি আসতে পারবে? আমি তো চাকরি বাকরি করছি, আমার আমার লাইফে যদি চলে আসতে পারো। ইট ইজ পসিবল, যদি হতো খুবই ভালো হতো। কি করে এত সহজে বলে দিতে? দেখো, আমি তো চাকরি বাকরি করছি, কথাই হলো যে আমাদের বন্ধুত্বটা থাকবে সেখান থেকে এই জায়গাটা আমি পারবো না হয়তো অন্য কাউকে ঢোকা দিতে, কারণ সে তো আমার হাজব্যান্ড, সে যতই যা করুন যখন তার সঙ্গে আমার ফ্যামিলি ইয়ে দিয়েছে তখন সেটাকে মেনে নিতে হবে, কিছু করার নেই আছে। সেটাই, ঠিক আছে চলো এখানে বসি। এই ড্রেসটা মানে হঠাৎ সিলেক্ট করলে? আচ্ছা, তুমি শাড়ি কিন্তু আগে খুব একটা পছন্দ করতে না। হ্যাঁ, মানে যখন শাড়ি পরার কথা বলতাম সরস্বতী পুজো কলেজে, না আমি পরবো না, পরলে কিরকম লাগে, কিভাবে পরে আমি পারি না, সব সময় চুড়িদার না হলে টপ, টপ নাকি ওটাকে কি বলে জানি না, যাই হোক, তো ওইগুলো পরে সবসময় মিট করতে, জিন্সও পরতে। কিন্তু হঠাৎ শাড়ি আজকে যখন দেখলাম ফার্স্ট, মানে কেমন একটা লাগলো যে তুমি শাড়ি পরেছো। এখন তো লাইফটা চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আনন্দ ফুর্তির মধ্যে থাকতো সেখানে শাড়ি পরে, রাহুল আমি আমার হাজবেন্ড ও শাড়ি পরাটাই পছন্দ। আচ্ছা আচ্ছা, তো কোথায় এত আনন্দ ফুর্তি আলা ছিল, এত শান্ত হয়ে গেল কি করে? শান্ত হতে হয় পরিস্থিতির জন্য,
সব সময় কি আনন্দ করতেই সব কিছু পাওয়া যায়। তো ওই লাইফ কি মানে চাও না লিড করতে আবার? না, যে লাইফে ঢুকেছি সেই লাইফটাকে যদি উন্নত মানে অফিস টফিসও স্টার্ট করতে পারো, নিজেও তো ইনকাম দরকার, চাকরি বাকরির মধ্যে ইনভলভ হয়ে যাও। কি করবো, তো মানি পাওয়ারটাই তো মেন না? দেখো আমাদের ব্যাংকে কিন্তু এখন ভ্যাকান্সি চলছে, আর ফিমেল ভয়েস কিন্তু খুবই দরকার থাকে, ঠিক আছে? তো ফিমেল রিসেপশনিস্টেরও খুব দরকার থাকে। না গো, রিসেপশনিস্ট আমি তো যেতে দেব না, বিকজ ও একটা বড় বিজনেসম্যান, সেখানে দেখি আমি রিসেপশন ও সেটা পছন্দ করবে না। তো নিজের একটা আর্নিং তো মানে নিজের একটা সেলফ কনফিডেন্স আরো বেড়ে যায়। আমি ফ্যামিলি বিজনেস দেখব পরে, যেটা চালাচ্ছে সেখানে যাব, ওর অফিসেই জয়েন করব। তো কি বিজনেস ইনভলভ হবে? এক্সপোর্ট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি মানে তোমার হাজবেন্ড, আমি তো ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে রয়েছি, তো SBI ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে রয়েছি, তো হাজবেন্ড যদি ক্রেডিট কার্ড করাতে চায় আমাকে একটু জানিও, ঠিক আছে? তার সঙ্গে একদম আলাপ করিয়ে দেখো না, ওর সঙ্গে কথা বলে নেবে। তো তাহলে আলাপ করে দিও, কিন্তু এত কিছু বলার দরকার না যে আমাদের পুরনো এত স্মৃতি, ঠিক আছে? না না, এগুলো কিছু বলার প্রয়োজন নেই। হ্যাঁ, তো বলছি সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে? পুরনো স্মৃতি মনে পড়ে কি হবে? ভাবো একসাথে সরস্বতী পুজোর কি সুন্দর আনন্দ ফুর্তি করতাম, একসাথে দেখা করতাম, তারপর বই খাতা নিয়ে কি ঝগড়া মারামারি, ওই লাইফটা যদি আবার চলে আসতো। তারপরে অন্য মেয়েদের পিছনে লাইন করতে, সেটা বলো কিন্তু তোমার দিকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই জানতো সেটা, কিন্তু 24 ঘন্টা মিশতাম, জানতাম সবকিছু তোমার উপরে না। আর ও তো পড়ার কথা শ্রুতি পরে, হ্যাঁ ও এখনো ফেসবুকে আছে আমার সাথে। ওই তো, তারপরে লাইক করনা করে নাও। না ও নাটা কেন? না অনেকটা শর্ট আমার ভাইটা। ওহো, তখন মনে করিনি শর্ট, তখন তো আমিও শর্ট ছিলাম না, আমি কে জানতো যে এরকম লম্বা হয়ে যাবো। ও বাবা, এই কদিনে এত লম্বা হয়ে গেল নাকি? তাহলে ও নিশ্চয়ই লম্বা হয়েছে। না না, আমি ওকে ফেসবুকে আমি দেখেছি ও শর্ট। তুমি ফেসবুকে দেখে কি করে বুঝলে? ফোনটা চেক করি,
না এক দুবার ভিডিও কলিং হয়েছিল, ভিডিও কলিং এতটা দূর কিছুই না, ওরকমই একটা ব্যাপার। আর তেমন একটা খুব একটা ভালো সম্পর্ক নেই। তোমার দেখি কেরম ভিডিও কলিং অতদূর হয়েছে আর হাই হ্যালো হয়েছে দেখি। না না আর ও ও হচ্ছে অতটা আমি ইন্টারেস্ট নিও না ওর সাথে, অতটা না 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 ওর সাথে অতটা আমার সম্পর্ক নেই। তুমি বলো না আমি তোমাকে ছেড়ে গেছি বলে তুমি বিশাল কষ্টে আছো। হ্যাঁ কথা গুলো সম্পূর্ণই ভুল। কেন কেন তুমি বিশ্বাস করে তোমার ফোনটা দেখাতেই পারলে না? ফোন দেখো তাহলে কি দেখাতে? ফার্স্ট টাইম বলে না কথা হয় না, তারপরে বলে হাই হ্যালো হয়, নেক্সট বলে ভিডিও কলিং হয়, তারপরে আরো কত কি যা হয়। এটা তো ছাড়ো ঝগড়া করতে আসিনি তোমার সাথে, তোমার লাইফ পার্টনার তো অবভিয়াসলি দরকার তোমার লাইফ পার্টনার। যাই হোক আমি খুঁজছি, ঠিক আছে সেটা সূত্রেই হতে পারে। হ্যাঁ খুঁজছি আর এখনো যে পাইনি একজন না অনেকজন, আমি চাইছি ওই অনেকজনের মধ্যে যেন একজনকে খুঁজে পাই। শোনো একটা কথা বলি, আজকাল তোমাকে একটা ইনফরমেশন দিই, শ্রুতির সঙ্গে আমার ডেইলি বেসিক কথা শুনতে পেলাম না, শ্রুতির সাথে আমার ডেইলি বেসিক কথা হয়। আচ্ছা আচ্ছা তো ওই বলছিল কিছু কথা কি বলছিল শুনলাম তোমার আর ওর সম্পর্কে। বাইরে নাকি একদিন এসেছিল তোমার মার সঙ্গে দেখা করে গেছে, আলাপ করে গেছে। হ্যাঁ তো বন্ধু হিসেবে আলাপ করেছিল এর থেকে বেশি কিছু না। আমার সঙ্গে তো কোনোদিন আলাপ করাওনি তোমার সাথে, তোমার সাথে তো আমার সদ্যর সম্পর্ক হলো হঠাৎ। সদ্য সম্পর্ক হলো আর সদ্যই ভেঙে গেল, তাহলে সেটা ভালোবাসা ছিল। ওর সাথে কি, ওর সাথে তো আমি খুব একটা আমি অতটা কাছের না, বুঝতে পারছো তো? আচ্ছা জানি না ও কি হবে না হবে। তাহলে তোমার মা কি করে জানলো যে তোমার সঙ্গে ওর কোনো আফেয়ার চলছে? বা বন্ধু বান্ধবরা আছে না 24 ঘন্টা ইয়ার কি করে, ও দুদিন অন্তর অন্তর বন্ধু বান্ধবরা আমাদের বিয়ে ডিসিশন নিতে বন্ধুরা আমাদের বাড়ি আসে আড্ডা ইয়ার কি মারে দেন প্রত্যেকদিন নতুন নতুন। তোমাদের বিয়ে ডিসিশন নিতে চলেছে এতটা দিন গেল? না না এই সব রটিয়েছে তোমার বন্ধু বান্ধবী হোক যেই হোক। ও শ্রুতি রটিয়েছে? শ্রুতি ওই সব বলেনি। হ্যাঁ আমি দেখাবো কি আছে। আচ্ছা তুমি বারবার ওর নামে নিচ্ছ কেন গো, আর তুমি ওর ব্যাপারে এত ডিটেইলস জেনেছো? আর হ্যাঁ বলছি, না না আমাকে বলতে দাও আমাকে বলতে দাও, তুমি ওর ব্যাপারে জেনে এত কিছু শ্রুতির ব্যাপারে সমস্ত কিছু জেনে দেন তুমি কি আমার সাথে মিট করে আমার সাথে এতক্ষণ কথা বলা বা এই দুদিন ধরে মানে এত ক্লোজ হওয়া মানে এই সামান্য একটা জেলেস ফিলের জন্য? হ্যাঁ অবভিয়াসলি আমি শ্রুতির থেকে শুনেছি ঘটনাটা, শুনে তোমাকে ফোন করলাম শ্রুতি বললো। ও মাই গড, তাহলে এই শ্রুতি যদি মিনিমাম 2-3 বছর আগে আসতো তাহলে তোর বিয়েটাও অন্তত হতো না। শ্রুতি তো অনেক দিন ধরেই ছিল, আর নিশ্চয় বেরিয়ে তো যায়নি, তুমি আর কাম ব্যাক করে এনেছো তাকে। শ্রুতি ও মানে লাইফ পার্টনার হিসেবে আমি দেখি না, ও জাস্ট একটা ফ্রেন্ড। আর ওর মধ্যে ওরকম ব্যাপার নেই মানে যেমন আমাকে নিজে বলেছে, ঠিক আছে এটা নিয়ে এত বলার কিছু নেই, হতেই পারে তোমার লাইফ পার্টনার। তো আর ও হাইটে বিবস শর্ট প্লাস ও একটুখানি কেমন একটু শুনে খারাপ লাগবে একটু বাচাল টাইপ, মানে বাচাল মানুষ হচ্ছে ও। আচ্ছা নেশাবান করে, নেশাবান করে, বাড়িতে নিয়ে গেছিলে মার সঙ্গে আলাপ করতে? না ও আচ্ছা এগুলো ভুল কথা না, এগুলো ভুল কথা নয়, আমি শুনেছি। আমি কল করি থেকে জিজ্ঞাসা করি তোমার সামনে, এগুলো ভুল কথা। আর বলি তুমি আমার কাছে আমার এখানে এসে দেখা করতে? ওর সাথে ওরকম রিলেশন নেই, তুমি কল করো, কল করে নাও। সত্যি তো কল করবো? হ্যাঁ কল, ঠিক আছে পরশু দিন যেটা আমাদের বাড়িতে আসছো আর তখন আমি শ্রুতিকে রাখবো। আচ্ছা ঠিক আছে। আর সত্যি কথা বলতে ওর সাথে আমার মানায়ও না বুঝলে। আচ্ছা আচ্ছা তো মানায় তাহলে।
ওইটাই তো আমি খুঁজছি। আমি খুঁজে দেবো, তুমি খুঁজতে গিয়ে লাস্টে সুতিকে আটকে দেবে, আমি যা বুঝতে পারছি। তো যে আছে তাকে আটকাবো না, তুমি অন্য কাউকে আটকাবো? হ্যাঁ, তো ওকে আটকে তো লাভ নেই, ও তো মানে ঘরে আমাকে ভালো লাগলো না, দুদিন বাদে বিয়ের পরে ডিভোর্স করে অন্য কারোর সাথে পালিয়ে গেল। সেটা যদি ভাগ্য থাকে তো হবে, আমার ওরকম ভাগ্যই দরকার নেই। ওকে আমি দেখেই বুঝে যাই যে ও এত যখন ওপেন মাইন্ডেড, আমার দরকারই নেই এত ওপেন মাইন্ডেড। আচ্ছা ঠিক আছে, ওকে আজকে তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার তো যেতে হবে, তোমারও যেতে হবে, রাত্রি হচ্ছে। পরশু দিন কি আবার দেখা হবে? পরশু দিন তাহলে আর সন্ধ্যাবেলা মনে হয় চলে এসো, আমার হাজবেন্ডের সঙ্গে তোমার কথা বলবো। হ্যাঁ পরশু দিন আমাকে ফোন করে দিও, ফোন হোয়াটসঅ্যাপে তো রয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে জানিয়ে দিও তো, দেন তারপর আবার মিট হবে। ওকে চলো, আর পরশু দিন এক কাজ করো, 7টার সময় চলে এসো, ও ডিউটি থেকে ফিরে যাবে। ঠিক ঠিক আছে ঠিক আছে, 7টা না, হ্যাঁ 7টা দিও, বাই বাই। আর হ্যাঁ হ্যালো, আমাকে কি একটু লিফট দিতে পারবে? হ্যাঁ বলছি যে তুমি আলাদা ভাবে কেন যাবে, আমার বাইকেই চলো একেবারে। হ্যাঁ ওটাই বললাম, আমাকে একটু লিফট দিয়ে দাও প্লিজ। হ্যাঁ তুমি এখান থেকে আমি গলি পর্যন্ত পৌঁছে দেবো নাকি বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো? হ্যাঁ বাড়ি পর্যন্ত দিতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, কোনো অসুবিধা নেই। তুমি বাড়িটাও চিনে আসতে পারবে, তাহলে তুমি পরশু দিন দিয়ে যেতে পারবে, তোমার সুবিধা হবে। থ্যাংক ইউ গো, চলো। হ্যাঁ।